আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আমার বাইক নিয়ে ফাইনাল অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আর কি ভিডিওটা করতেছি। তো বিষয়টা এমন যে সবুরে মেওয়া ফলে আবার অতি সবুরে পচেও যায়, একটা কথা আছে। তো এটা কেন বলতেছি, বিষয়টা হচ্ছে এমন যে আমি ইমার্জেন্সি বাইকটা সেল করতে চাচ্ছি। আর পূর্বে আমি ভিডিও দিয়েছিলাম, আমার বাইকের কন্ডিশন সব কিছু দেখিয়ে ভিডিও দিয়েছিলাম। অনলাইন থেকে পাবলিক আমি 1,50,000-55,000 পর্যন্ত পেয়েছি দূরে। বাট আমি চাচ্ছিলাম আমার যশোরের ভিতরে বাইকটা সেল করতে। তো যশোরে আমি ওরকম পার্টি আমি সত্যি কথা বলতে এখনও পাইনি, আসার কথা বা দেখতেছে, কিন্তু ওইভাবে আসলে পছন্দ আমার মানে অ্যামাউন্টে মিলতেছে না। এখন অনেকে আছে অপেক্ষা করতেছে যে যেহেতু ইমার্জেন্সি চলে যাবে হয়তো বা আরও কমে দিয়ে দিবে, ঠিক আছে দিয়ে দিবে, আর একটু অপেক্ষা করি। বাট উদাহরণটা এই কারণে দেয়া যে আপনারা যারা অপেক্ষা করতেছেন যে ভাই বাইকটা মনে হয় আরও কম রেটে সেল করবে, আমি আরও 2 দিন অপেক্ষা করি, আপনারা ভুল করতেছেন। কারণ আমার আসলে এই বাইকটা সেল করে যে টাকা পাবো এই টাকার আমার প্রয়োজন না। আমি প্রোডাক্টটা সেল করে যাইতে পারলে একটু ভালো হতো। এই জন্য তো যারা মনে করতেছেন যে সেল করেই দিবে, এটা ভুল ভাবতেছেন। আমি লাস্ট টার্গেট রাখছি 1,50,000-55,000 হলে আমি ইমার্জেন্সি দিয়ে দিব, এবং 2-3 দিনের ভিতরে পেপার্স কমপ্লিট করে নিতে হবে এমন পার্সনদের কাছে দিব। তা না হলে আমার বাইক আরও আগে সেল হয়ে যেত। অনলাইনে বললেই অনেক জায়গা থেকে বলতেছে ভাই আমার আপনার বাইকটা পছন্দ হয়েছে আপনি দিয়ে দেন। বাট আমি বলছি না ভাই, আপনাদের অনেক দূরে আপনার পেপার্স করতে টাইম নেবেন, সেক্ষেত্রে আমার বাইরে যাওয়ার প্রবলেম হবে, তো আমি এইভাবে দিব না। তো আমি ফাইনালি হাইলাইট করতেছি, আজকে হচ্ছে 22 তারিখ, নেক্সট 25 তারিখ, এই মাসের 25 তারিখের মধ্যে যদি কেউ বাইক 1,50,000-55,000 বা 60,000-এর মধ্যে আপনারা নিতে চান, তাহলে ইমার্জেন্সি এসে আমার সাথে কথা বলে বা আমার ফ্যামিলির সাথে কথা বলে নিতে পারবেন, কাগজপত্র ইমার্জেন্সি করে নিতে হবে। আর তা যদি না নিতে পারেন, আমি কখনো 1,50,000-এর নিচে আমি রেটটা রাখবো না। সো যদি মনে করেন যে তাহলে আপনি বাইক কী করবেন, বাইক সেল করবো না ভাই, আমার ফ্যামিলি মেম্বারদের নামে নাম পরিবর্তন করে রেখে যাব, আমার বাইক পড়ে থাক, সমস্যা নাই, বাট মাগনা আমি সেল করবো না, এটা আমার স্বপ্ন, ঠিক আছে, এটা আমার ভালোবাসা। তো এইটা আমি এত সহজে মানে অপাত্রে দান করতে পারি না, তাই না? ঠিক আছে, একটা ছেলেই জানে যে একটা বাইক তার কাছে কতটা ইম্পর্টেন্ট, কতটা ভালোবাসার, একমাত্র শুধুমাত্র এই যারা বাইক ভালোবাসে তারাই জানবে, ঠিক আছে, এটা একটা ছেলের স্বপ্ন, ঠিক আছে। তো এই স্বপ্নটা আমি অপাত্রে দান করতে পারি না, তাই না? তো আপনার যদি নেওয়ার অ্যাবিলিটি থাকে বা আসলে আপনি সত্যি একটা ভালো বাইক নিতে চান, আর আমি যারা বাইক সম্পর্কে জানেন তারা সবাই জানে বাজাজ কোম্পানির পালসারের বাইকগুলো, এটা আসলে যদি কেউ সেকেন্ড হ্যান্ড কেনে মানে সে আরও লাভে ছাড়া কখনো লসে বিক্রি করে না, প্রথম কথা। আর যে ফার্স্ট পার্টি যে শোরুম কন্ডিশন কেনে তার একটু লস যায়, এটা স্বাভাবিক যে নতুন প্রোডাক্ট কিনে বিক্রি করতে গেলে লস যায়, বাট সেকেন্ড হ্যান্ড কেউ কখনো লসে বিক্রি করতে পারে না। আর এমন একটা গাড়ি, আপনি অন্য অন্য গাড়ি দেখেন খাবড়া ভাই, আর এটা আপনি মানে যতবারই অ্যাক্সিডেন্ট করেন না কেন এ কিছু হবে না ভাই। কারণ কি, এ আসলে যতটুকু আছে সলিড আছে, এটা সবাই জানে যে পালসার মানে পালসার, এটা সবার সাথে যায়, ঠিক আছে, মুরব্বী থেকে শুরু করে ওই সেই বাচ্চা ছেলেপেলে যে উঠবে তারাই মানায় এই গাড়িতে, ঠিক আছে। তো যারা ফাইনালি বলতেছি, যারা নিতে চান, হাতে আছে টাইম 3 দিন, আজকে 22, 23, 24, 25, এই 3 দিনের ভিতরে আমার যশোর জেলায় যদি কেউ এসে বাইকটা নিতে চান, আর বাইকের কন্ডিশন আমি কিছু বলবো না, পূর্বে ভিডিও দেওয়া আছে দেখে নিন, যদি কেউ নিতে চান ইমার্জেন্সি আমি ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব বা এখানে নাম্বার লিখে দিব, কন্ট্যাক্ট করবেন বা দেখে যাবেন, যদি নেওয়ার হয় নেবেন, না হলে বাই বাই টাটা। 26 তারিখে বিআরটিএ অফিসে যাব, মামার নামে নাম পরিবর্তন করে দিয়ে আমি চলে যাব, ঠিক আছে, এই শেষ। আর কেউ অপেক্ষা করে থাকবেন না বা নিতে পারবেন না ভাই, যে আর 2 পয়সা কম নিবে বা কিছু টাকা কম নিবে, 1 টাকাও কম নিব না, 1,50,000 টাকার 1 টাকা কম নিব না, ইমার্জেন্সি বিধায় আমি বলতেছি। এখানে এই বাইকটা আমি যদি সময় নিয়ে বিক্রি করতাম মিনিমাম 1,65,000-70,000 আমি রেট পাইতাম, কারণ আমার ডাবল ডিস্কের ফার্স্ট মডেল এবং এর যে কন্ডিশন আছে, আমি মাত্র এই চলতেছে 5 বছর রানিং চলতেছে, শুরু করেছি গত সপ্তাহে, পেপার্স করেছি 2 বছরের আবারও, আর 2টো কিস্তি থাকবে, তো অলরেডি মানে এই আমি 5 বছরে মাত্র
12,000 কিলো চালাইছি লাইফে এরকম বাইক কেউ চালায় না রে ভাই এক বছরে মিনিমাম 20,000 কিলো হয়ে যায় আর আমি 5 বছরে চলতেছে আমার 12,500 তার মানে বুঝতে পারতেছেন বাইকে আমি কেমন চালাই বিজনেস করি ভাই আমার বাইক তো আসলে ওইভাবে ঘোরা পড়ে না প্রয়োজন মতে মাঝে মাঝে এখানে ওখানে যাই টুকটাক এই এতটুকু তো যারা নিতে চান ভালো বাইক পাবেন দ্রুত যোগাযোগ করেন না হলে আর পাবেন না লাস্ট টাইম 25 তারিখ 26 তারিখে বিআরটি অফিসে যাব নাম পরিবর্তন করতে সেটা আপনি নেন আর অন্য কেউ নেক ঠিক আছে বা ফ্যামিলির নামে হোক তো ভালো থাকেন সবাই দেখা হবে যারা নিতেছেন সামনে চলে আসবেন আল্লাহ হাফেজ